কৃমি হলে কিছু কিছু লক্ষণ দেখা দেয়, যেমন বমি বমি ভাব, পেট ব্যথা, পেট মোটা বা ভারী হওয়া, খাবারে অরুচি, মুখে থুতু ওঠা এবং কোনো কোনো কৃমিতে পায়খানার রাস্তার পাশে চুলকানি হওয়া। কৃমি হলে সাধারণত অপুষ্টি দেখা দেয়, রক্ত শূন্যতা দেখা দেয়। হুকওয়ার্মের একমাত্র খাদ্য হচ্ছে আক্রান্ত রোগীর রক্ত। অনেক সময় বক্রকৃমির এক মুখ শিশুদের অ্যাপেন্ডিক্সের মধ্যে প্রবেশ করে, ফলে অ্যাপেন্ডিসাইটিসের মতো উপসর্গ দেখা দেয়। শিশুর নাক মুখ দিয়েও কৃমি পড়তে পারে। পেটে কৃমির আধিক্য অন্ত্রনালীর পথ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অন্ত্র ফুটো করে মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে। কিছু লোকের পেটের কৃমির চিকিৎসা করার প্রয়োজন হয় না, তাদের নিজ থেকেই সমস্যাটি নিরাময় হয়ে যায়। আবার কিছু মানুষের পেটে কম কৃমি থাকে, যার কারণে কোনো চিকিৎসার করার দরকারই পড়ে না। কিছু ব্যক্তি গুরুতর ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন পড়ে। অন্ত্রের কৃমিগুলোর চিকিৎসার জন্য ডাক্তার কিছু ঔষধ লিখে দিতে পারেন। সেই ঔষধগুলো আপনাদের নিয়ম মেনে খেতে হবে। আর আপনারা যদি ঘরোয়াভাবে এই কৃমি দূর করতে চান, তাহলে আজকের পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। কারণ এই কৃমি যদি আপনার পেট থেকে আপনি দূর করতে না পারেন, তাহলে এটা ভয়াবহ আকারে রূপ নিতে পারে। তাই বন্ধুরা, আজকের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই উপকৃত হতে পারবে। চলুন মূল আলোচনায় এখন যাওয়া যাক। পেটে যাতে কৃমি বাসা না বাঁধে সেজন্য আমাদের কি করা উচিত? মাংস এবং মাছ কাঁচা বা অর্ধেক রান্না করা উচিত নয়। ঝুঁকিপূর্ণ জায়গায় খালি পায়ে যাবেন না। মলদ্বারের আশেপাশের অঞ্চলে স্ক্র্যাচি ও চুলকানি এড়ানো উচিত। খাবার তৈরির আগে এবং টয়লেট থেকে আসার পরে আপনার হাত ভালো করে ধুয়ে নেবেন। পরিচ্ছন্নতা বজায় রাখবেন যাতে সংক্রমণ শরীরে প্রবেশ করতে না পারে। ফল এবং সবজি খুব ভালোভাবে ধুয়ে সেইগুলো ব্যবহার করুন। ছোট বাচ্চাদের হাত দিয়ে মুখ এবং নাক স্পর্শ করতে দেবেন না। পেটে ব্যথার প্রাথমিক লক্ষণ দেখলে সাথে সাথেই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কৃমি আকারে খুবই ছোট, কিন্তু জেনে অবাক হবেন, এরকম একটি কৃমি মানুষের অন্ত্র থেকে দিনে 0.2 মিলিলিটার রক্ত শুষে নেয়। অনেক কৃমি শরীরে থাকলে প্রতিদিনই বেশ কিছু পরিমাণ রক্ত শরীর থেকে হারিয়ে যায়, ফলে শিশুরা অপুষ্টি ও রক্ত শূন্যতায় ভোগে, বড়রা কম না। এছাড়া কৃমির কারণে অ্যালার্জি, ত্বকে চুলকানি, শুকনো কাশি, শ্বাসকষ্ট হয়। কখনো অন্ত্রের বা পিত্তথলির নালীতে কৃমি আটকে গিয়ে বড় ধরনের জটিলতা হয়। কৃমি সংক্রমণ তাই বড় ধরনের স্বাস্থ্য সমস্যা। কৃমি হলেও ঔষধের মাধ্যমে দূর করার উপায় আছে, কিন্তু অনেকে নানা ভুল ধারণার জন্য ভয়ে কৃমির ঔষধ খান না, শিশুদেরও খাওয়াতে চান না। কিন্তু ঔষধ নিয়ম মেনে খেলে আর সহজ কিছু উপায় মেনে চললে সহজেই আপনি এই কৃমি দূর করতে পারবেন। প্রতি 3 মাস পর পর পরিবারের সবাই একটি করে অ্যালবেনডাজল ট্যাবলেট সেবন করতে পারেন। ম্যাবেনডাজল হলে খেতে হবে পরপর 3 দিন, 7 দিন পর আরেকটা ডোজ খাওয়া যায়। শিশুদেরও একইভাবে সিরাপ খাওয়াতে হবে। 2 বছরের নিচে কোনো শিশুকে খাওয়াতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। চিনি খেলে বা মিষ্টি খেলে কৃমি হবে বলে যে ধারণা প্রচলিত তা ঠিক নয়। মিষ্টি বা চিনি খাওয়ার সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই, বরং নোংরা হাতে বা অস্বাস্থ্যকর খাবার খেলেই কৃমি হয়। কৃমি হলে পায়ুপথ চুলকায় বলে শিশুরা সেখানে হাত দেয়, পরে আবার সেই হাত মুখে দেয়, এভাবেই সংক্রমণ ছড়ায়। তবে পায়ুপথ চুলকানো মানেই কৃমি সংক্রমণ নাও হতে পারে। কৃমি সংক্রমণের আরও উপসর্গ আছে, যেমন ওজন না বাড়া, পেট ফাঁপা, পেট কামড়ানো, আমাশয়, অপুষ্টি, রক্ত শূন্যতা ইত্যাদি। গরমকালে কৃমিনাশক ঔষধ খাওয়া যাবে না, এমন ধারণাও কোনো ভিত্তি নেই। গরম, শীত, বর্ষা যে কোনো সময় কৃমিনাশক ঔষধ খাওয়া যাবে, তবে খাওয়ার পর বা ভরা পেটে খাওয়াই ভালো। কৃমিনাশক নিরাপদ ঔষধ, এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কারো কারো পেট ফাঁপা বা বমিভাব হতে পারে। অনেক সময় কৃমিনাশক খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার যে খবর পাওয়া যায়, তা বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞতা ও কুসংস্কার জনিত। পানি অবশ্যই ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করবেন। শাকসবজি ও মাংস খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে ভালো করে হাত ধুয়ে নেবেন। শিশুদের খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে কিভাবে ভালো করে হাত কোচলে ধুতে হয় তা শেখানো দরকার। বাইরের খোলা অপরিচ্ছন্ন খাবার না খাওয়াই ভালো। মাঠে ঘাটে শিশুদের খালি পায়ে
খেলতে দেবেন না। ঘরোয়া কিছু খাবার আছে যা খেলে পেটের কৃমি দূর করা সম্ভব, চলুন জানি। নাম্বার এক, রসুন। রসুন অ্যান্টি প্যারাসাইটিক খাবার যা কৃমি দূর করতে পারে। কাঁচা রসুনের অ্যামিনো অ্যাসিড পেটের কৃমি মেরে ফেলে। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খান, এক সপ্তাহ নিয়মিত খাবেন। আধা কাপ পানিতে 2টি রসুনের কোয়া দিয়ে সিদ্ধ করে এক সপ্তাহ নিয়মিত খেলে উপকার পাবেন। নাম্বার দুই, নারকেল। পেটের কৃমি দূর করতে নারকেল বেশ কার্যকরী। প্রতিদিন সকালে 1 টেবিল চামচ নারকেলের কুচি খান। 3 ঘন্টা পর 1 গ্লাস গরম দুধের সঙ্গে 2 টেবিল চামচ ক্যাস্টার অয়েল মিশিয়ে খান। 3, লবঙ্গ। প্রতিদিন 1 থেকে 2টি লবঙ্গ খান, এর অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান পেটের কৃমি ধ্বংস করে। নাম্বার 4, মিষ্টি কুমড়োর বীজ। 2 টেবিল চামচ মিষ্টি কুমড়োর বীজের গুঁড়ো 3 কাপ পানিতে আধা ঘন্টা সিদ্ধ করুন, সকালে খালি পেটে 1 সপ্তাহ খান। এছাড়া 1 টেবিল চামচ মিষ্টি কুমড়োর বীজের গুঁড়োর সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়েও খেতে পারেন। নাম্বার 5, গাজর। 1টি গাজর কুচি করে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। গাজরের বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি এবং জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেটের কৃমি মেরে ফেলে। নাম্বার 6, হলুদ। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন, এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। এছাড়া 1/2 কাপ গরম পানিতে সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ মিশিয়ে খান, 5 দিন নিয়মিত খেলে উপকার পাবেন। নাম্বার 7, অ্যাপেল সিডার ভিনেগার। খাওয়ার আগে অ্যাপেল সিডার ভিনেগার পেটে অ্যাসিডের পরিমাণ বাড়াতে সাহায্য করে, যা শরীরে প্যারাসাইট ও জীবাণুর লার্ভা মারতে সাহায্য করে। নাম্বার 8, আনারস। আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন এনজাইম যা প্যারাসাইট মারতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে টানা 3 থেকে 4 দিন শুধু আনারস খেয়ে থাকলে কৃমি সম্পূর্ণ সারানো যায়। নাম্বার 9, পেঁপে। 2 আউন্স ভিনেগারের মধ্যে 8 আউন্স পেঁপে মিশিয়ে রাখুন, এটা টানা 4 দিন খেলে কমে যাবে আপনার পেটের কৃমি। পেটের কৃমি ধ্বংস করার জন্য এতক্ষণ আমি যে টোটকাগুলো আপনাদের জানালাম, এই সবগুলো টোটকা বা এই সবগুলো উপাদান একই দিনে আপনাদের গ্রহণ করতে হবে না। এতগুলো উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান যেটা আপনার হাতের কাছে পাওয়া যায়, এরকম একটি উপাদান আপনি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী সেবন করতে থাকুন আর অপেক্ষা করুন, দেখুন যে আপনার পেটের কৃমি কিভাবে ধ্বংস হয়ে যায় বা দূর হয়ে যায়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওর তথ্য এবং ভিডিওটি আপনাদের বরাবরের মতো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।